ভাই রণবীর কাপুরের রামায়ণায় রাবণের পোশাক বানানো হচ্ছে আসল সোনা দিয়ে এবং এরও শুটিং নিয়েও আরো জম্পেশ আপডেট আরে মুম্বাইয়ের বিখ্যাত পাওভাজি খেয়ে তো ভাইরাল জ্যাকি কিন্তু নেটিজনরা এই ভিডিও দেখে টাইগার শফের একটা অঘটনের জন্য দায়ী করছে জ্যাকি শফকে সেই সঙ্গে থাকছে কালান জোহার করতে যাচ্ছে এক দুঃসাহসিক কাজ রে বাবা আর কাকে নিয়ে দুঃসাহসী কাজ করতে যাচ্ছে জানলে অবাক হবেন ফাইনালে অনন্যা পান্ডে আলো আবার চর্চায় তার নতুন ফটোশুটে প্রথমে আসি রামায়ণের কাছে রামায়ণা নিয়ে তো অনেকদিন ধরেই অনেক রকমের স্পেকুলেশনস ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে শোনা গিয়েছিল যে ইয়াশ করছেন না রাবণের পার্ট কিন্তু থাকছেন ফিল্ম প্রডিউসার হিসেবে কিন্তু এখন আবার কৈমি ডট কম এর থেকে জানা যাচ্ছে ফাইনালি নাকি ইয়াশ রাজি হয়েছে রাবণের ক্যারেক্টারটা করতে আর এই ক্যারেক্টারের জন্য ইয়াশ নিজের এমন ট্রান্সফরমেশন করছেন যা অন স্ক্রিনে দেখে সবাই খাবে শখ পুরো পনেরো কেজি ওজন নাকি বাড়িয়ে ফেলবে ইয়াশ শুধু তাই নয় রামায়ণাতে রাবণের যে পোশাকটা রয়েছে সেটাও নাকি বানানো হচ্ছে একদম আসল সোনা দিয়ে মাঝে আবার মাধু মান্টেনার সঙ্গে যে ঝামেলা লেগেছিল ফিল্মের কপিরাইটস নিয়ে সেটাও নাকি শর্ট আউট হয়ে যাচ্ছে এই কারণে গত সপ্তাহ থেকে শুটিং ছিল বন্ধ তবে শোনা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে শুটিং স্টার্ট এখন বলছে ব্লকবাস্টার তিন ইহা ইন্ডিয়ার ফিল্মের ইতিহাসে এখন পর্যন্ত হাইস্ট বাজেটের এর ফিল্ম বটে এটা যার বাজেট ফার্স্ট পার্ট জন্য আটশো পঞ্চাশ কোটি রুপি আর এদিকে যাকি সব তো ভাই সবসময় বিন্দাস লেভেল থাকে মানে মনে যা আসে সেই কাজই করে বেড়ায় তো রিসেন্টলি দেখা गो से पाव भाजी खे बेड़ा एक इवेंटे देखिए यू एंजॉयिंग योर वड़ा पाव ले हमारा देसी वड़ा पाव हाउ मच यू एंजॉय एक्चुअली ना कितना पसंद करते हो कितना पसंद करते हो हाँ, हाँ, हमारा अभी चार खा गया बिचू बड़ी আরে বাপরে পা তো দেখি তার হেভি ফেভারিট তবে এই যে মেটা যে মেটাকে জ্যাকি সব অফার করার পরে সে ফিরিয়ে দিল একে দেখে অনেকেই বলছে তুই কেবে বে যাই হোক হয়তো মেটার পছন্দ না তাই ফিরিয়ে দিছে তবে এই যে জ্যাকি যেই লেভেলের পা বাজি পছন্দ এটা দেখে অনেকেই বলছে নিশ্চয়ই টাইগারকে পাওয়াজি খাওয়াই খাওয়ায় খাওয়ায় বড় করছিল আর এই জন্যই শ্রদ্ধার সামনে ইন্টারভিউতে ওই অঘটনটা ঘটিয়ে ফেলে যাই হোক টাইগার শফকে নিয়ে যখন কথা উঠলি তখন বলে রাখি টাইগার শফ সিনেমার অবস্থা তো ভালো না ব্যাক টু ব্যাক ফ্লপ দেওয়ার জন্য এমন গিয়েছিল যে প্রডিউসাররা তাকে নিয়ে কাজ করতে নাকি ইন্টারেস্টেড না স্পেশালি বড় বড় মানে ক্যারিয়ার ওই অবস্থা কিন্তু এর মধ্যে হাত ধরে তুলে নিতে চায় কারণ জোহার কারণ কারণ জোহার এখন দেখাচ্ছে দুঃসাহসিকা কাজ শোনা যাচ্ছে আগামী বছরে নাকি ধার্মা প্রোডাকশনের সঙ্গে নতুন এক প্রজেক্টে কাজ করতে যাচ্ছে টাইগার সফ আপাতত নাকি স্ক্রিপ্ট রেডি হয়েছে আর স্ক্রিপ্ট রেডি হলেই ডিরেক্টর ঠিক করবে আগামী বছর কোন সময় ফিল্মের কাজ শুরু হবে আর এই ফিল্ম নাকি হতে যাচ্ছে বিগ বাজেটের এবং মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে যে এই ফিল্মে নাকি টাইগার কে দেখা যাবে পুরাই ভিন্ন রূপে যাই হোক ভিন্ন রূপ হোক আর যাই হোক ওই লাফালাফি লম্পম্প একটু মনে হয় কম করা উচিত এখন ফাইনালি পান্ডের কাছে রিসেন্টলি আনানিয়া পান্ডের ফটোশুটের কিছু স্ন্যাপস হলো ভাইরাল যা এখন সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে চরম লেভেলের উত্তাপ ড্রেসে আনানিয়া কিন্তু অলওয়েজই ভালো লাগে আর এমন প্রফেশনাল ফটোশুটে তাকে কিন্তু সুপার কিউট লাগছে হ্যাঁ কেউ এখানে কোনো আজে বাজে মন্তব্য করতেই পারবে না